হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি। তোমার মৌসুমি চলে এসেছে তোমাদের সাথে আবার একটা রিভিউ ভিডিও নিয়ে। সেটা তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি কিসের উপর রিভিউ করতে চাইছি। তো আজকে সে এটা খুব ডিমান্ডিং, এখন এখন বলবো না, বেশ কিছুদিন ধরে খুব ডিমান্ডিং চলছে। এফবি বলো, ইউটিউব বলো, প্রচুর জায়গায় এই ভিডিও, এই আইজেডি প্যালেটের ভিডিও একটা ভাইরাল অবস্থায়। তো আমিও ভাবলাম শেষ পর্যন্ত আমিও করিনি ভিডিওটা, দেখা যাক। আমি একবার ট্রাই করে নিই আইজেডি প্যালেটে, যদি আমি এটা কী বলবো, আমি এই প্যালেটটা ট্রাই করার কথা মাথায় ভাবিনি, কারণ যেহেতু ভাবিনি, আমি অন্য প্যালেট ইউজ করছি, তাই এই প্যালেটটার কথা এত বেশি ভাইরাল হচ্ছে, তাই আমি এই ভিডিও শুধুমাত্র অনেক কমেন্টও আসছিলো যে এসেবারে আইসেডে প্যালেটের ভিডিও করো, ভিডিও করো। তো মোস্ট ডিমান্ডিং প্যালেট যেটা হচ্ছে এসেপার হেটেড উইথ লাভ, যেটা একটা দেখো একটা কী বলবো সিগ্রিন কালারের একটা প্যাকেজিং, একটা হিউজ একটা অনেকটা বড় প্যালেটটা, এবং যে ইয়েটা দেখছো এটা একটা গোল্ডেন ওয়ের মধ্যে, এবং এখানে লেখা আছে প্রেসড পিগমেন্টেড। তো দেখা যায় এটা কত পিগমেন্টেড, কারণ আমি এটা শুনেছি প্রচুর পিগমেন্টেড প্যালেটটা। তো আমিও তাই ট্রাই করবো বলেই, এবং ইনার প্যাকেজিং হচ্ছে ঠিক এই রকম। এখানে একটা ভালো একটা ক্লাসি একটা মিরর রয়েছে, এবং সেখানেও সেম এখানে লেখা রয়েছে হেট ইট উইথ লাভ, এবং এখানে রয়েছে টোটাল আইশ্যাডো কালার। আমি যেটা দেখে আমার জাস্ট ওয়াও, কি কালারটা স্কিনে দেখা যাবে তোমরা। টোটাল এটাতে রয়েছে 63 কালার, সেট প্রাইস হচ্ছে 850 রুপিস। তো আমি একটা প্রবলেম হচ্ছে, যেহেতু অনেকটা বড় প্যালেটটা, তাই একটু ধরার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো আমি এটা দেখি, এটা দিয়ে ধরে কতটা তাড়াতাড়ি আমি কুইক একটা আইশ্যাডো লুক তৈরি করতে পারি তোমাদেরকে দেখানোর জন্য। চলো সবার ফাইনাল নিয়েছি একটা পিঙ্ক কালার টোন, ওয়াও সো পিগমেন্টেড। তো দেখো পিগমেন্টেশন ওয়াইজ টু গুড। তো ফার্স্টে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, এরপরে নিয়ে নেবো একটা ব্লু কালার এবং সেটার সাথে মিক্স করে নেবো। দুটো কালারই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট একটু ভিডিওটা ফাস্ট করছি, তো একটু ক্রিজ কাট শেপ নিয়ে নিচ্ছি, একটা স্পটলাইট একটা আই লুক করবো, খুব কুইকলি করবো। তো এবার এটাকে সেট করে নেবো একটা গ্লিটার সেট দিয়ে, তারপরে আমি একটা গ্লিটার সেট লাগাবো, সরি সিমার সেট দিয়ে একটা লাগিয়েছি, তারপরে দেখো গোল্ডেন কালার গ্লিটার, দুটো গ্লিটারটাও প্রচণ্ড প্রচণ্ড গুড। তো তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে একটা সেম কালার পিঙ্ক এবং ব্লুটাকে মিক্স করে মার্চ করে নিচ্ছি, এবং ইনার কর্নার দেখো একটা সিমার কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। সিমার কালারগুলো টু ফ্রেন্ডস, আই লুকটা রেডি দেখতেই পাচ্ছ, এবং বেস্টার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দেবো আলাদা করে, কারণ বেস্টার ভিডিও আমি আলাদা করেছি, আমি পার্পলের একটা ফাউন্ডেশনের রিভিউ করেছি, তো সেটাও দেখতে একদম ভুলো না, এবং লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতে চাইলে দেখতে পারবে। এবং আই লুকটার ভিডিও আমি একটু আলাদা করে দেখালাম, যেহেতু এটা একটা রিভিউ ভিডিও ছিল। তো তোমাদেরও কেমন লাগলো জানিও, আমার এই আইশ্যাডো প্যালেটার সাথে এক্সপিরিয়েন্স মোটামুটি বলতে পারো, খুব ভালো না বা খুব খারাপও বলবো না, আমি আউট অফ 10-এর মধ্যে আমি 8 দেবো এই আইশ্যাডো প্যালেটটাকে। টোটাল 63 কালার রয়েছে, বাট বেশ কিছু কালার কোনো আমার মনে হয়েছে যে সেগুলো না দিলেও বোধহয় বেটার হতো, কালার প্রচণ্ড ছোটো ছোটো। 63 কালার হলে কী হবে, বেশ কিছু সিমার কালার খুব ভালো লেগেছে, সিমার কালারগুলো আমার খুব ভালো লাগলো। আমি যেহেতু একটা দেখো ট্রাইও করলাম একটা গ্লিটার সেট গোল্ডেন কালারের, এবং বেশ কিছু কালার আমার খুব একটা ভালো লাগেনি, আমি মোটামুটি তো 8 দিলাম প্যালেটটাকে। তোমরা জানিও যে এই প্যালেটটা তোমাদের কেমন লাগলো, এবার করবো এই আইশ্যাডো প্যালেটটার সাথে অনেকের যে কোয়ারিজ ছিল সেই কোয়ারিজগুলো আমি দূর করতে পারলাম। যদি না পারি বা পেরে থাকিস অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো। তবে পিগমেন্টের মানে পিগমেন্টের যে এটা অরিজিনালি পিগমেন্টেড, প্রচুর কালারগুলো প্রচুর পরিমাণে পিগমেন্টেড, তোমরা দেখতেই পেলে আমি যে কোনো কালার যে দুটো কালার ইউজ করলাম দুটো কালারই প্রচুর প্রচুর পরিমাণে পিগমেন্টেড, যার জন্য আমার পিগমেন্টের পরিমাণে এটা খুব ভালো লাগলো। বাট তাই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এই আই লুক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই হিট করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম মিস না করে যাও। তো চলো তাদের করে দাও সাবস্ক্রাইব, তো আসছি ফ্রেন্ড, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার।